সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শিল্প ও সংস্কৃতির তৃতীয় অধ্যায় পলাশের রঙে রঙ্গিন ভাষা এটি নিয়ে আলোচনা করব তু চলো এখন আমরা ক্লাসটি শুরু করি পৃথিবীর প্রাচীন ভাষাগুলোর মধ্যে একটি হলো ছবির ভাষা এই ছবির ভাষার পথ ধরে মানুষ নিজেদের ভাষা লিখে রাখার জন্য আবিষ্কার করল বর্ণমালা আবার কারো কারো ভাষা থেকে গেল মুখে মুখে ভাষা হয়ে উঠল সভ্যতার আর সংস্কৃতির বাহন আমাদের প্রাণের ভাষা বাংলা আমাদের সংস্কৃতির অন্যতম বাহন নিজেদের ভাষা আর সংস্কৃতিকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত পৃথিবী জুড়ে সংগ্রাম করেছে অনেক জাতিগোষ্ঠীর মানুষ পৃথিবীর ইতিহাসে আমরা তেমন একটি জাতি যারা নিজেদের মাতৃভাষা রক্ষার জন্য প্রাণ দিয়েছি ঠিক আছে আমাদের ইতিহাসে ভাষা রক্ষার আন্দোলনে যে মাসটি ছিল পলাশের মাস দিনটি ছিল বসন্তের দিন উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে ওই দিনটি ছিল একুশে ফেব্রুয়ারি আর বঙ্গাব্দে আটি ফাল্গুন তেরোশো আঠান্ন শীতের শেষে বসন্তের আগমনে সেদিনও গাছে গাছে ছিল সবুজ নতুন পাতা প্রকৃতি সেজেছিল পলাশ শিমুল কৃষ্ণচূড়ার রঙ্গে সেদিনের সে আগুন ঝরা দিনে পাকিস্তানি শাসকের সকল বাধা অতিক্রম করে একদল তরুণ ডাকার রাজপথে নেমেছিল মায়ের ভাষা বাংলা রক্ষা করার জন্য তখন পাকিস্তানি গাতকের বন্দুকের গুলিতে ঝরে গেল সালাম বরকত রফিক জব্বার সহ আরও অনেক তাজা প্রাণ তাদের প্রাণের বিনিময়ে আমরা পেলাম আমাদের বাংলা ভাষা আর তারা হলেন আমাদের ভাষা সহিত ঠিক আছে তো এখানে দেখো এই অধ্যায়ে আমরা যেভাবে অভিজ্ঞতা পেতে পারি আমরা দল ভেদে প্রথমে দেখব এলাকার বা বিদ্যালয়ের প্রাঙ্গণে অথবা অন্য কোনো মাধ্যমে শহীদ মিনার অর্থাৎ আমাদের প্রথম কাজ হচ্ছে বিদ্যালয়ের প্রাঙ্গনের যে শহীদ মিনার অথবা এলাকার কোনো শহীদ মিনার দেখা দেন দেখব শীতের সময়ে দেখা আমাদের ভালোবাসার গাছটি বসন্তে কেমন হলো গাছের পরিবর্তনগুলো চিহ্নিত করে বন্ধু খাতাই লিখে রাখবো তো চলো আমরা এখন এর আনসার স্ক্রিপ্টে চলে যাই গাছের পরিবর্তনগুলো নিম্নরূপ ঠিক আছে পাতাগুলো সজীব হয়েছে বসন্তে এসে গাছের শীর্ষে মুকুল দেখা যায় মুকুলের ঘন্ধে চারদিক ভরে ওঠে ঠিক আছে এরপর আমরা পাতা ফুল সংগ্রহ করে দলবদ্ধভাবে একটি ফুলের তুরা বানানোর পরিকল্পনা তৈরি করবো শহীদ দিবস উদযাপনের জন্য প্রবাদ ফেরির গান দৃশ্য পোশাক সহ সকল পরিকল্পনা বন্ধু খাতার কাছে জমা রাখব শহীদ দিবসে বানানো ফুলের তোড়া নিয়ে কিভাবে প্রবাদ ফেরিতে অংশগ্রহণ করব এবং ভাষা শহীদদের সম্মান জানাব তার পরিকল্পনা করব এই অধ্যায়ে আমরা যা যা করবো এখানে অনেকগুলো কাজ দেওয়া হয়েছে এর মধ্যে প্রথমটা দেখো আমরা পরিকল্পনা অনুসারে সবাই মিলে জোগাড় করা ফুল আর পাতা দিয়ে ফুলের তোড়া তৈরির কাজ শুরু করব। তাকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য রং রঙিন কাগজ সহ বিভিন্ন রকমের উপকরণ ব্যবহার করব তো চলো আমরা এর আনসার স্ক্রিপ্টে চলে যাই তো ফুলের তোরা তৈরি করার জন্য অপ্রয়োজনীয় উপকরণগুলো হলো কোয়ার্কশিট অথবা শক্ত বোর্ড কাগজ নিতে পারো কাচি রং রঙিন কাগজ মার্কার তার সুতা অথবা আঠাবা ট্যাপ পছন্দের ফুল পাতা ইত্যাদি তো এটি তৈরি করার জন্য প্রথম দাপে কোয়ার্কশিট অথবা শক্ত বোর্ড কাগজকে নিজের পছন্দ মতো তুরার আকারে কেটে নিব এটি হবে তুরাটির ব্যাজ বা ভিত্তি তারপর কাগজটিকে পছন্দ সই রঙ দিব দেন পছন্দের মতো ফুল দিয়ে কর্কশিটটির উপর সাজাই এবং আঠা সুতা ও তার ব্যবহার করে শক্ত করে এঁটে দিই নিজের পছন্দ অনুযায়ী বাদায়ের মাধ্যমে আমরা নির্বাচন করতে পারি ব্যাজ বা ভিত্তিতে এমনভাবে ফুল আর পাতা আটকাতে হবে যেন তা খুলে না আসে চার নাম্বার ধাপে রঙিন কাগজ কেটে তাতে মার্কার দিয়ে বিভিন্ন শব্দ লিখি আর এই শব্দ বাক্যগুলো তোরার উপরে লাগিয়ে দিই যেন তা দৃশ্যমান হয় উপরের ধাপগুলো অনুসরণ করে এভাবে আমরা ফুলের তৈরি করতে পারি ঠিক আছে তো অবশ্যই এগুলো তোমরা খাতায় নোট করে নিবা শহীদ দিবসকে উপলক্ষ করে গান দৃশ্য ছড়া কবিতা পোশাক পরিচ্ছচ্ছ সকল বিষয়কে সৃজনশীল ও সুন্দরভাবে উপস্থাপনের জন্য ছোট ছোট দলে বিভক্ত হয়ে কাজ করব তো আমরা এর আনসার স্ক্রিপ্টে চলে যাই তো তোমরা শহীদ দিবস উপলক্ষে গান গেতে পারো ঠিক আছে অথবা কবিতা পাঠ করতে পারো এরপর আমরা সকলে মিলে একুশে ফেব্রুয়ারির প্রবাদ ফেরির গান আমার ভাইয়ের রক্তেরাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গিয়ে খালি পায়ে বিদ্যালয় প্রাঙ্গণের শহীদ মিনারে নিজেদের তৈরি করা ফুলের তুরা দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানাবো নিজেদের করা নাট্যদৃশ্য ছড়া কবিতার মধ্য দিয়ে আমরা ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করব। আমাদের দেশের সকল জাতিসত্তার মানুষের ভাষা সহ পৃথিবীর সকল মায়ের ভাষার প্রতি জানাবো ভালোবাসা তো এখানে বলছে এই অধ্যায়ে আমি যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতি বর্ণনা করি তো চলো আমরা এর আনসার স্ক্রিপ্টে চলে যাই এই অধ্যায়ে আমি যা যা করেছি সহপাঠীরা মিলে প্রথমে আমাদের বিদ্যালয়ের শহীদ মিনার দেখেছি আম গাছটির শীতের সময় যেমন দেখেছি এখন বসন্তে এসে এটির যেসব পরিবর্তন হয়েছে বন্ধু খাতায় তা লিখে রেখেছি সহপাঠীরা মিলে বিভিন্ন ফুল সংগ্রহ করে ফুলের তুরা তৈরি করেছি প্রত্যেককে দলে বিভক্ত হয়ে শহীদ দিবস উপলক্ষে গান কবিতা ও নাটক শ্রেণীকক্ষে উপস্থাপন করেছি একুশে ফেব্রুয়ারিতে খুব সকালে খালি পায়ে শহীদ মিনারে ফুল দিয়েছি আমার অনুভূতি এই অধ্যায়ের মাধ্যমে আমি মায়ের ভাষা সম্পর্কে ভাষা শহীদদের সম্পর্কে জানতে পেরেছি আমরা সহপাঠীরা শ্রেণী শিক্ষকের মাধ্যমে ভাষা দিবসের গুরুত্ব জেনেছি আমাদের শ্রেণী শিক্ষক আমাদেরকে ভাষা শহীদদের পরিচয় জানিয়েছেন এবং শহীদ মিনার কেন তৈরি করা হয়েছে সে সম্পর্কে বলেছেন একুশে ফেব্রুয়ারিতে নিজ হাতে ফুলের তোরা বানিয়ে এবং সহপাঠীরা মিলে গান কবিতা গল্প অভিনয় ইত্যাদি করার মাধ্যমে সক্রিয় অংশগ্রহণ করেছি এ অধ্যায়ে সকল কাজ সম্পন্নের মাধ্যমে আমাদের ভাষা শহীদদের সাথে সাথে বিশ্বের সকল জাতিসত্তার মানুষের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর সুযোগ পেয়েছি ঠিক আছে তো এগুলো অবশ্যই তোমরা খাতায় করে নিবা তো এখানে একটা বলছে পলাশের রঙে রঙিন ভাষা এখানে হবে শিক্ষার্থীর নাম তারপর রোল নম্বর দেন তারিখ আর এটি শিক্ষক পূরণ করবেন এখানে বলছে আগ্রহ শুধু শিখন অভিজ্ঞতা অর্জনের জন্য নির্দেশনার ভিত্তিতে কাজ করেছে তো এটি যদি হয় তাহলে এখানে টিক চিহ্ন দিবা অথবা কেউ যদি এটি করে তাহলে এখানে টিক চিহ্ন দিতে পারো অথবা কেউ এটি করলে এখানে টিক চিহ্ন দিতে পারো তারপর এখানে মন্তব্য দিবে ঠিক আছে অংশগ্রহণ শিখন অভিজ্ঞতা গ্রহণের জন্য অন্তত দুইটি কাজ করেছে তো এটি হলে এখানে এটি চিহ্ন দিবা সতস্সূর্ত সকলে কাজ করেছে তো আমি এটিতে চিহ্ন দিব কেউ যদি এটি করে থাকে তাহলে এটিতে ঠিক চিহ্ন দিবে তো এখানে হবে মন্তব্য এখানে অভিভাবকের মন্তব্য ও স্বাক্ষর হবে ঠিক আছে তারপর এখানে হবে তারিখ তো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসটি আমরা স্বাধীনতা তুমি এই অধ্যায়টি থেকে শুরু করব ইতিমধ্যে এই চ্যানেলে অনেকগুলো বিষয়ের উপরে ভিডিও তৈরি করা হয়েছে যারা দেখুনি তারা দেখে নিজেদের স্কিল ডেভেলপ করে নিতে পারো থ্যাংক ইউ এভরিওয়ান